ᱥᱟᱨᱥᱟᱜᱩᱱ ᱴᱤᱵᱤ ᱧᱮᱞᱮᱫ ᱠᱟᱱ ᱟᱸᱡᱚᱢᱮᱫ ᱠᱟᱱ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱥᱟᱹᱜᱩᱱ ᱫᱟᱨᱟᱢ ᱤᱧ ᱵᱟᱰᱟᱭ ᱦᱚᱪᱚᱭᱮᱫ ᱵᱚᱱᱟ ᱤᱧ ᱜᱮ ᱥᱩᱫᱤᱯᱛᱟ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱵᱚᱱ ᱱᱟᱯᱟᱭ ᱵᱟᱰᱟᱭ ᱜᱮᱭᱟ ᱡᱟᱹᱱᱤᱡ ᱠᱷᱟᱱ ᱟᱨ ᱱᱟᱯᱟᱭ ᱵᱟᱲᱟᱭ ᱜᱮᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱚᱜᱼᱢᱟ ᱱᱤᱛᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ অত্যাচারিতা অধ্যাপিকা পাপিয়া মান্ডি প্রতিবাদী ঐক্যমঞ্চ হহ আর কুরুমুটুতে হইয়েনা কনভেনশন পশ্চিম মেদিনীপুর জেলার না বাড়ুয়ারে আবকো আদিবাসী সান্তাল হই কাতের আদিবাসী সান্তাল মিট আয়োহর এটা ছাত্রিক জাতি হতেতে নাহাচার হচ আকানায় আর নোয়া নাহাচার আবো আদিবাসী সান্তাল হই কাতের বাঙ্গন নেল সামটাও দাঁড়িয়ে আকানা তখন আবো জাতি সাঁওতারেন হর বাঞ্চা আবন চিকেতে সবং সজনীকান্ত মারাং বিদ্যাগারিনী অধ্যাপিকা পাপিয়া মান্ডি চিতান নাহাচার দারাম আর নাপায় বিচার নাম সাঁওতে নাচার চাচালাও কিন পশ্চিম মেদিনীপুর জেলা সবং থানা দারোয়ারে মেনা ওনা সবং সজনীকান্ত মারাং বিদ্যারিনী অধ্যক্ষ তপন কুমার দত্ত আর অধ্যাপক নির্মল বেড়াতে কিন লগন মাছা আইনি সাথে নাম হতে লাগিতে ইংরেজি আরে জানুয়ারি বার্গেসায় বার্গেল বার হিল পশ্চিম মেদিনীপুর জেলা বড়ুয়ারে হইয়েন কনভেশন তালারে নৌকান কুকলিয়ানা কাথা দর রড় রাখাব এনা কনভেশনরে বর্ধমান পূর্ব পশ্চিম খন এতব কাতে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর আর পুরুলিয়া বাঁকুড়া খন হ মারতে হুলগাড়িয়ে কো সেটের কো তাহে কানা সানা মারতে কোগে আডি গাহির রাঙ্গাওনা মাছাতে নোয়া আনাট নিয়াল সলহেরেনা কিরিং আঙ্গিবার হাতাওরেনা কাথা হকো রড় কেয়া কনভেশন তালাতে গোটায়েনা দাঁড়ায় কান ইংরেজি মাহিত মিটগেল এআই জানুয়ারি বার্গেসায় বার্গেল বার হিলো আপান আপিন জেলারে আপান আপিন দাঁড়ে লেখাতে বিডিও এসডিও ডিএম কঠেন মারতে ডেপুটেশন এম হইয়া ওনাতায়ম কলকাতা বিকাশ ভবন মহিলা কমিশন ইনাতায়ম দারাম দ সেন্ট্রাল এসসি এসটি কমিশন ঠেন হো ডেপুটেশন এম হইয়া কনভেশন দ মিটগেল বার টাড়াং রে এত কাতে পুন টাড়াং রে মুচের এনা কোভিড আনি আরি মানাও বাতাও কাতে গে কনভেশন দ হইয়েনা তো নিতো দ দেলাবন সবং সজনীকান্ত মারাং বিদ্যাগারিনী অধ্যাপিকা পাপিয়া মান্ডি বকত্তে পুণ্যেন্দ মান্ডি কনভেশন রে সেটেলেনা সাঁওতে সেটেলেন এটা মারতে কো চেট কো লইয়া কাদা গালো চাকার নিতো দ ওনা গেবন নিয়েলগড় আঞ্জমগড় লেগে সাঁওতে ক্যামেরাম্যান পারুখিয়ে বাবুলাল সরেন পশ্চিম মেদিনীপুর জেলা মেদিনীপুর খন সাগুন খবরিয়ে সুরেন্দ্রনাথ হেমব্রম এস এম হেমব্রম মাঝি। এই মুহূর্তে আমরা অত্যাচারিতা পাপিয়া মান্ডির ভাইকে পেয়েছি পূর্ণেন্দ্র মান্ডি। আমরা জেনে নেব এই মুহূর্তে পাপিয়া মান্ডির বিষয় নিয়ে যে কেসটা চলছে, হ্যাঁ কি পরিস্থিতিতে রয়েছে সেটা আমরা একটু জানার চেষ্টা করছি। এই মুহূর্তে পাপিয়া মান্ডির কেসটা কী পরিস্থিতি রয়েছে? আচ্ছা, এই বিষয়ে একটা বলে রাখি যে পরিস্থিতি, সে পরিস্থিতি হলো প্রথমত আমরা কেসটা দু মাস আগে যখন এফআইআর করি, এফআইআর করার পর কিন্তু কোনো রকম চার্জশিট গেই বলেছি চার্জশিট প্রেজেন্ট করা হয়নি। তার প্রধান কারণ হলো এই যখন আমরা এসসিএসটি অ্যাট্রোসিটি অ্যাক্টের আন্ডারে যখন আমরা কোনো এফআইআর করবো তখন নয় চার্জশিট প্রেজেন্ট করতে হবে আর নয় ক্লোজার রিপোর্ট কিন্তু প্রদান করতে হবে। এখানে ক্লোজার রিপোর্টও প্রেজেন্ট করা হয়নি। আর এখন এখানে মনে রাখতে হবে প্রাইমা ফেসি কথার অর্থ হলো সাফিসিয়েন্ট ইভিডেন্স টু প্রুভ এনি ফ্যাক্ট, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রুফ আছে, সেই জন্য এখানে আমাদের যে লোকাল থানা আছে সবং থানা আছে তারা কিন্তু ক্লোজার রিপোর্ট দিচ্ছে না। আর প্রুফ থাকার জন্য তারা কেসটাকে মানে কোর্টে নিয়ে গিয়েও সেটাকে কিন্তু প্রেজেন্ট করতে পারছে না, অর্থাৎ চার্জশিট দিতে পারছে না। চার্জশিট যদি দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু আমাদের কাছে এনাফ এভিডেন্স আছে বাধ্য হবে পুলিশ প্রশাসন যে দুজন অভিযুক্ত আছে প্রিন্সিপাল মহাশয় এবং নির্মল বেড়া তাদেরকে কিন্তু অ্যারেস্ট করতে। তো চার্জশিট না প্রেজেন্ট করে তাদের অ্যারেস্টটাকে কিন্তু তারা রেখে দিয়েছে। এছাড়াও আমি যে জিনিসটা জানতে পারলাম, 7 তারিখে আমাদের যে এসটিপিও স্যার আছেন গোবিন্দ শিকদার, তিনি ফোন করেছিলেন যে ম্যাডাম কলেজে কোর্টে কিন্তু আপনার একটা আছে হিয়ারিং আছে, সেখানে কিন্তু অ্যান্টিসিপেটরি বেল নিতে পারে প্রিন্সিপাল আর নির্মল ম্যাডাম। সেই জন্য আমরা সেখানে গেলাম এবং সেখানে গিয়ে আমরা যেটা জানতে পারলাম যে 5 তারিখ নাকি সেখানে সিডি কল করছিল, ঠিক আছে? সেখানে কিন্তু আমাদের যে এসডিপিও স্যার তারা কিন্তু কোনো প্রতিনিধি পাঠাননি সিডি কল করার জন্য, ঠিক আছে? সেই জন্য সে ডেটটা কিন্তু বাতিল হয়ে যায়। এবার এর পরের যে ডেট আছে সেটা আছে 4 তারিখ, ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আছে হিয়ারিংয়ের, ঠিক আছে? তো এইভাবে এই যে অ্যারেস্টের যে ব্যাপারটা সেটাকে এড়িয়ে দেওয়া হলে কোনো সময় তারা কোর্টে যাচ্ছেন না, কোনো সময় তারা চার্জশিট প্রেজেন্ট করছেন না এবং বিভিন্নভাবে তারা এই যে অ্যারেস্টের ব্যাপারটা সেটাকে কিন্তু টালবাহানার মাধ্যমে তারা এই জিনিসটাকে এড়িয়ে দিচ্ছে। এটা হলো 1 নম্বর বিষয়। এবং 2 নম্বর বিষয় যেটা হলো, আপনারা জানেন যে সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের তিনজন সরকারি অধ্যাপক ছিলেন, তাদের মধ্যে একজন পাপিয়া ম্যাডাম, এছাড়াও অভিযুক্ত নির্মল বেড়া এবং আর একজন যিনি ডিপার্টমেন্টাল হেড ছিলেন তিনি হলেন আমাদের ডিপার্টমেন্টাল হেড, তিনি ম্যাডাম। এবার আপনারা জানেন যে ভাইবাটা হয়েছিল, সেই ভাইবাতে কিন্তু প্রেজেন্ট ছিলেন তিনজনই ডিপার্টমেন্টাল টিচার হিসাবে, তিনজনই প্রেজেন্ট ছিলেন, ঠিক আছে? পিজি ভাইবাতে
এই পিজি ফাইভাতে যে বিষয়টি ঘটেছিল তার একটা বড় সাক্ষী হচ্ছে ডিপার্টমেন্টাল হেড অনন্যা ম্যাডাম। ওই জন্য প্রিন্সিপাল মহাশয় কী করলেন, অনন্যা ম্যাডাম যেহেতু ওখানে ইভির একটা সাক্ষী হিসাবে উইটনেস হিসাবে আমরা ইউজ করতে পারি এবং তার একটা জবানবন্দিও আছে টিসিএস মিটিং যে হয়েছিল তার ভিডিও রেকর্ড, সেই হেতু সে অনন্যা ম্যাডাম সেই বিষয়টা স্বীকার করেছেন যে নির্মলবাবু বলেছিলেন আদিবাসীরা গাছে গাছে ঝুলে, এই বিষয়টা তিনি স্বীকার করেছেন। ফলে তাকে ইচ্ছাকৃতভাবে ডিপার্টমেন্ট থেকে ছুটি দিয়ে এক দু মাসের জন্য তাকে বাইরে বের করা দেওয়া হলো দুজন। এখন মানুষের জনগণের আন্দোলন হয়ে কিন্তু সাসপেন্ড করা হলো নির্মল বেড়াকে, যেহেতু ন্যাক হবে এবং এর ইচ্ছাকৃতভাবে বিভিন্ন কাজ পাপিয়া মাঠ করে কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে, যাতে সে তার এখন যে মুহূর্তে তার পরিস্থিতি আছে এবং তার উপরে যে অন্যায় এবং অবিচার হচ্ছে সেটা যাতে বিভিন্নভাবে সরকারের কাছে বলুন বা সাংবাদিকের কাছে বলুন বা বিভিন্নভাবে যাতে না জানাতে পারে এবং তার এই প্রক্রিয়াটাকে যাতে না অগ্রসর করতে পারে ভালোভাবে সঠিকভাবে তাকে কিন্তু চাপে রাখা হচ্ছে। আমি তো দেখেছি তার ভাই হিসাবে রাত্রি 12টা পর্যন্ত তাকে কাজ করতে হয় কলেজে, ঠিক আছে, এইরকম একটা মুহূর্ত অবস্থার মধ্যে আছে। এই পরিস্থিতিতে আপনারা আপনাদের সাংসারিক অবস্থা এবং ব্যক্তিগত অবস্থা কেমন আছে, আপনাদের কেউ ভয় কিংবা হুমকি এরকম দিচ্ছে কেউ? আচ্ছা দেখুন, এই ধরনের কথা আমরা অনেক শুনেছি যখন প্রথম আমরা এফআইআর করি, আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না, কলেজের দু তিনজন অধ্যাপক তারা বলছেন যে আমরা তোমার ভালো চাই এই 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 বিষয়, এইভাবে কিন্তু তোমাদের লাইফ শেষ হয়ে যেতে পারে, কেউ কখনো বলছেন যে তার জীবন শেষ হয়ে যেতে পারে এবং বিভিন্নভাবে বিভিন্নভাবে কখনো ভয় দেখানো হচ্ছে, কখনো বিভিন্নভাবে আমি তোমার শুভাকাঙ্ক্ষী এই হিসাবে বিভিন্নভাবে অপরের বার্তা বিভিন্ন পক্ষ থেকে মানে বিরোধী পক্ষ থেকে বার্তা এনে দেওয়া হচ্ছে, আবার কখনো কখনো কলেজে বিভিন্ন ছাত্রছাত্রীকেও মানে কখনো আড়াল আড্ডাল থেকে বলছে দিদি গাছে গাছে, ম্যাডাম গাছে গাছে, এই ধরনের বিভিন্ন ধরনের অপপ্রচার এবং এই ধরনের বিভিন্ন অভিযোগ ইত্যাদি ইত্যাদি জিনিস আমরা সেখানে কিন্তু শুনতে পাচ্ছি এবং সেই বিষয় নিয়ে আমরা একটুও ভয় পাই অপপ্রচার এবং এই ধরনের বিভিন্ন অভিযোগ ইত্যাদি ইত্যাদি জিনিস আমরা সেখানে কিন্তু শুনতে পাচ্ছি এবং সেই বিষয় নিয়ে আমরা একটুও ভয় পাচ্ছেই বলেছি যে পাপিয়া মান্ডির বাড়ির যে কোনো ব্যক্তি যদি বেঁচেও থাকে তাহলে এই যে আন্দোলন, এই আন্দোলন চলবে, কারণ যখন কোনো ব্যক্তি বলে যে তারাই আদিবাসী যারা গাছে গাছে ঝুলে, তখন শুধুমাত্র কিন্তু পাপিয়া মান্ডিকে বলেননি, তিনি সমগ্র আদিবাসী সমাজকে অপমান করেছেন, ফলে এটা আদিবাসী ইস্যু, সেই জন্য আমাদের পরিবারের যত মানে আমরা যদি একজনও বেঁচে থাকি ঠিক আছে আমরা এই লড়াইটা কিন্তু চালিয়ে যাব। আর এই মুহূর্তে আপনারা কী চাইছেন? আমরা চাইছি আইনি প্রক্রিয়ায় যে সমস্ত দণ্ডবিধি আছে সেগুলোর জন্য সঠিকভাবে গ্রহণ করা হয়, ঠিক আছে, সেগুলো তো যেমন অ্যারেস্টের বিষয় এটা আপনাদেরকে আগেই জানালাম, এটাকে অ্যাভয়েড করা হলো, এই যে বিষয়গুলোকে এড়িয়ে দেওয়া হচ্ছে, যদি আপনারা এনসিআরবির রিপোর্ট দেখেন 2016 সালে 8 থেকে 10 বছরে যতগুলো SC ST অ্যাট্রোসিটি অ্যাক্ট করা হচ্ছে তার 80% রিপোর্ট কিন্তু এই কেস কিন্তু পেন্ডিং অবস্থায় কিন্তু পড়ে আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনার ঠিক আছে, থ্যাংক ইউ। নিজে তো আর মিট গমকে বন নাম কাদিয়া আর নই তো মেদিনীপুর জেলা সাঁওতালি সাহিত্য একাডেমি মিট কামিয়া গমকে কান তাবনাই উনি গমকে তেমন ফুলি ইয়া গমকে তেহে তেহে নুনে হরপে যাওরা কান তো চেত হই কান তাবনা নন্দ নন্দ তো হই কানা মেনলি আদিবাসী ঐক্যমঞ্চ প্রতিবাদী ঐক্যমঞ্চ পাপিয়া মান্ডি লাগিতে ভেট হইলে না, কিন্তু আলে দিশু কলে বুঝে হইছো হই কোয়া যে নয় তো শুধুমাত্র পাপিয়া মানে তো বাং নিঙ্ক আবো সন্তার চেতনার রডই প্রচলন লাগিতে গে নয় আন্দোলন দ তৈর হয়ে গে না নিয়েগে নয় নার যশ কানা তেহে দূর না। তাহলে তেহেন চেক কপে গালমারাবাদা নয় লাহা তো আড়িগান মেটে কামি হপে কামি লেদা পে হ্যাঁ মেটাং ডিএম টেন ডেপুটেশন কপে এম লেদা তাহলে নিত তো নয় তোমাতে কনভেনশন সে চেত হই চয়দা কনভেনশন তাহলে আপে চেপে খোঁজ কেনা প্রশাসনিক নিয়ম অনুসার থেকে প্রথম থানারে পাপিয়া মান্ডি নিজেকে অভিযোগ করায় ওনা পোয়া এক STSC পোয়া এক ভিত্তিতে ওনা পরে আলে নিয়ে কেনা যে থানা না কোনো কামি বাংলা কান খাতির থেকে আলে ডিএম টেন ডেপুটেশন লে এম কেদা ᱚᱱᱟ ᱟᱨᱚᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱠᱤᱱᱛᱩ ᱚᱸᱰᱮ ᱦᱚᱸ ᱠᱚᱱᱚ ᱠᱟᱹᱢᱤ ᱵᱟᱝ ᱦᱩᱭ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱦᱮᱛᱚ ᱫᱚᱞᱮ ᱥᱤᱫᱽᱫᱷᱟᱱᱛᱚ ᱮᱫᱟ ᱡᱮ ᱦᱮᱛᱚ ᱫᱚ ᱥᱮᱱᱴᱨᱟᱞ STSC ডিপার্টমেন্ট ᱨᱮ ᱚᱸᱰᱮ ᱱᱚ ᱚᱵᱷᱤᱜᱚᱠ ᱞᱮ ᱠᱚᱞᱟ ᱡᱟᱛᱮ ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱵᱷᱟᱵᱛᱮ ᱡᱟᱛᱮ ᱛᱚ STSC ᱨᱚᱲ ᱠᱚᱪᱚᱱ ᱨᱟᱡᱡᱚ ᱨᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱨᱮᱦᱚᱸ ᱨᱟᱡᱡᱚ ᱥᱚᱨᱠᱟᱨ ᱵᱟᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱠᱟᱛᱷᱟ ᱞᱮ ᱜᱚᱴᱟᱭ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱯᱨᱚᱯᱷᱮᱥᱚᱨ ᱦᱚᱛᱮ ᱛᱮ ᱯᱟᱯᱤᱭᱟ ᱢᱟᱱᱰᱤ ᱦᱮᱱᱚᱥᱛᱟ ᱦᱟᱡᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱞᱮ ᱞᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱫᱟ ᱵᱟᱝᱢᱟ ᱩᱱᱤ ᱯᱨᱚᱯᱷᱮᱥᱚᱨ ᱫᱚ ᱵᱟᱝᱢᱟ ᱠᱚ ᱥᱟᱥᱯᱮᱱᱰ ᱠᱟᱫᱮᱭᱟ ᱟᱨ ᱥᱟᱥᱯᱮᱱᱰ ᱛᱟᱭᱨᱚᱢ ᱠᱤ ᱱᱚᱰᱮ ᱟᱭᱤᱱ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱪᱟᱵᱟᱭᱱᱟ ᱥᱮ ᱟᱨᱦᱚᱸ ᱪᱮᱫ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸᱭᱮᱱᱟ ᱥᱟᱨᱮᱡ
उदुलेखा सस्पेंड कमी के किंतु बाडाई लगती कना जे जहां सस्पेंड कर जहां अध्यापक उनते हों एस टी एस सी पोआ एक्ट केस मे अतए उन सस्पेंड आज तो सस्पेंड आज तो सस्पेंड कथा अतए नैतिकता बनूँ जुक्तिकता बनूँ आईन के भूल आईन को व्याख्या आईन भूल को व्याख्या उनको माने चीन लिया माने साहेब को शासन पारम कारण हो है तो ऐसे ऐसे लहरता होड़ा माने होर को जहाँ को संता बा इनके हिंदे हरता होर वा लतर का तक होर को लेबे लोटोमेट को उनको होड़ा के नौ रोट दी दिशा कंधा को अच्छा तल नहीं तो तले तायम तम जी चेत पाउडी से चेत कमी हो रहा पेशाब के तो मना है तो तो मोटा मोटी ले सब कर मने एक धाकर सेंट्रल ने दिया আর আইন তো মেলা গিয়া এরপরে অঙ্ক হইতে তো উনিয়া ব্যক্তিগত আইন দিয়ে চালাক না এরপরে লে ঠিক ধরা আলে কমিটি কোন হওয়া মিটাং আইন কেস আলে নমলে ঠিক ধরা কমকে আমার নিতুম দ ইয়া নিতুম দ রবীন্দ্রনাথ সরেন হ্যাঁ ওকা খবর কাছে মেদিনীপুর জেলা সন্তাদি সাহিত্য একাডেমি নে মিট কমিয়ে দিন কি হরি জ তেহেন অত্যাচারিত পাপিয়া মন্ডে ঐক্য প্রতিবাদী ঐক্য মঞ্চ পাহাটা খোঁজা चेत आखड़ा पे सफल तुमने कौन की ते पापिया मंडी प्रतिवादी अत्याचारित प्रतिवादी मंच पाखन ते 9 जनवरी तिकीन 12 जह मिटन कन्वेंशन ले हहले दा ओना दो पश्चिम मेदिनीपुर जिला रेना मेदिनीपुर शहर सो बाड़ुआ आतुर अच्छा चेक कोनवा कन्वेंशन तला पे गलमरा के तोना ते प्रतिवादी ऐक्य मंच हहते कन्वेंशन तेहे लेखा लेखाते 13 जिलार प्रतिनिधि को हजलेना अंडे सनाम को धुति गापल जे नेह जहाँटा रेडी टोरज प्रचलन होना नेहबी ना जथात कामी हरा दो प्रशासन बांको लहादारे कादा जेलेका चलावेन 26 तारीख जहाँ आरे डेपुटेशन ले एम लेदा ओना साउते 13 तारीख जहाँ फरगाना महल सोबम कॉलेज को अवरुद्ध लदाछ को एसर लेदा एन हो ने हबी नुकिन कॉलेज रेन अध्यक्ष एवं अध्यापक बाकी अरेस्ट काना ओना भावना काते गे आलेले गोटा केदा जे नितो दो नोआ जिला स्तर दो बांग नितो दो एदम राज चला काना जेमन हिजुग कान 17/1/2022 तारीख दो कोलकाता ले लाहा इदि करा इने बेगर आज तो कमी करा पे सप्लाई दा इने बेगर तो परेर परे 17 तारीख मिटन प्रोग्राम हता होय कना कोलकाता रे ओना तायम 4 तारीख मिटन प्रोग्राम हता होय कना 4/2/2022 ओना हो कोलकाता रे गे आर नवा हिजुग कान 17 तारीख रहो नवा टोला रेना तीनक जिला को मेना कोलकाता हावड़ा बात काते हो ओका टोला करे जे पापिया मंडी प्रतिवादी ओजको मंच रे ना दुख उनिया जाति जाति ना कथा मोर ना कथा को उयर रेदा ओका करे गे उनको उनी लगी को संगठन रेदा उनी लगी को भावना रेदा ओना दो जिला डेपुटेशन रो गोटा के 17 तारीख हुयुक कना 17/1/2022 तारीख आर 4/2/2022 दो ओना दो कोलकाता विकास भवन आर ओना तायम हो 17 तारीख तायम हो नवा जिला ना आमदा प्रोग्राम के अलेले दहो कुदा गोमके आमा नितुम ना इया नितुम दो मोनु हसदा आर प्रतिवादी ओइको मंच नि कय कना इन दो निये गाड़ी दो सभापति ना कि कामी हताड़ेदा नितो आर मिट गोमके बन नाम कता जहां दो बर्तमान हेज कना नुई संगठन को जना नाम कुल गोमके आम दो का संगठन को हेज कना दिसम आदिवासी गाथा गोमके आमा नितुम दो चे प्रतिवादी ओइक मंच पाटा कोन हेज कते आमा मेन तेना दो चेत कना आलिया लेजना तो हे कना निया जे नेनिया पपिया आरो हे कना राज्य रे नानान घटना को घटा कना उनका जे हे कना रमेश किस्कु साउते आरो मेरुना मंडी नौ नौका के आई मा घटना को घटा कना
आलिया लेना तो प्रतिबाद संक्षिप्त समय दहले खान दीर्घस्थायी आंदोलन रूपान्तरण भागत अच्छा नोजे देउचा पाचामी कोयला खादन आरमाखान नोद्धारे ठुरगे प्रकल्प इदीकाते आम चेक मेनताबना इदीकाते लै दो हे कना आले तो लैदा जे जहारे के जहा जदि हे कना पुलिस जुलुम तालाते गाइड जोरते जदि करावाय नोआना प्रतिरोध जहा रखाबा से प्रतिरोध गी आलेया कुरुमुटु दो आलेया बक्तव्य दो जहाँ को लेजा ग्राम सभा रहे कना अनुमोदन करके जहाँ टे जहाँ रे प्रोजेक्ट जो करा दरकार अच्छा पपिया मंडी उइको मंच और कन्वेंशन रे नोजे तहिं दो चेक कामी होरा से चेक पदक्षेप हताव के दाकड़ इस खटो मचा दे जबन मा पपिया मंडी केंद्रो काते जहाँ कना कन्वेंशन है ना ना कन्वेंशन रे अले पहिले जहाँ प्रस्ताव रे लेजा जे नुआ दे कना मेदिनीपुर जिला रे जवान सारा राज्य रे राज्य रे मिट प्रतिवादी मंच लिखाते बेरेट रखा हजुक कान हे कना 17 तारीख रे आले पश्चिम बंगला ना सानाम जिला रे सानाम सुसे रे होटले नेहरता 10 जन 15 जन 20 जन 50 जन संगे रे दह काटे जिला शासक ते हे कना डिपुटेशन है जते नुआ पपिया मंडी जहाँ को नहाचारा कर दिया तपन दत्त और निर्मल बेरा उनकी जाते गिरफ्तार है। नीता खबर दो नोटे के मुझे लेना और नीता भी ते सासा गुण टीवी चैनल मां बुत सब्सक्राइब कर का सब्सक्राइब तब उन पे लाइक तब उन पे कमेंट तब उन पे शेयर तब उन पे सनम को गिना पाए बोलता है कोमा और मिथ सनम को गिन सगुन चुना।